স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক টসটসে পাকা আমের রসে। কান্দিস না, কান্দাই দিবি। তুমি কেমন করে গান গাও এই গুণী? আমি অবাক হয়ে শুনি, কে বলছে এই বাংলা গানের মঞ্চে তোমাকে পেয়ে আমরা গর্বিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাইট কত? 5 ফুট 7 ইঞ্চি। কখনো আমার পাশে দাঁড়াবে না, ইজ্জত থাকবে না। আরে বাবা, এত বড় লম্বা মেয়েদের কিন্তু পাত্র পাওয়া কঠিন জানো। হ্যাঁ, তোমার বিয়ের সময় পাত্রটা কিন্তু খুঁজে বের করতে হবে। লম্বা আল্লাহ যেখানে রাখছে সেখানে এমনিতেই হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুন্দর। কি গান গাইবে আজকে মিম? আমি লালন সাইজের একটা গান করব, শুনি। আমরা আসলে ভাষাহীন হয়ে গেছি। ইমন স্যার সহজে স্ট্যান্ডিং ওভেশন দেয় না, আমি সহজে স্ট্যান্ডিং ওভেশন দেই না। মানে হৃদয় ছুঁয়ে একদম, যদি একদম তীরটা বিদ্ধ করে দেয় হৃদয়ের মধ্যে, তাইলেই সম্ভব সেটা। তুমি কিভাবে গাওরে ভাই? তুমি কেমন করে গান গাও এই গুণী? আমি অবাক হয়ে শুনি, কে বলছে এই একটা লাইনই বেরোচ্ছে এই বাংলা গানের মঞ্চে তোমাকে পেয়ে আমরা গর্বিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। মানে আমরা, তুমি না আসলে আমরা মিস করতাম একটা মঞ্চে, এরকম একটা শিল্পী বাংলাদেশে আছে। তুমি অনেক দূর যাও, ভবিষ্যতের সামনে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, কিন্তু আমি দোয়া করি তুমি অনেক বড় শিল্পী হবে একদিন। থ্যাংক ইউ স্যার। প্লিজ ওয়েলকাম টু বাংলার গায়ন স্টেজ এন্ড দয়া করে আমার কাছ থেকে এসে গেলেন। বাংলার গায়ন, আমি সেই বাংলার গায়ন, আমি বাংলার গায়ন, আমি সেই বাংলার গায়ন। তুমি কোথায় গান শিখেছো একটু জানতে চাই। আমি বরিশালে বেড়ে ওঠা আমার, ওখানে সঞ্জয় কুমার ওঝা, তপন কুমার নট্ট তাদের কাছে প্রথমে গান শিখেছি।
তারপরে জয়প্রকাশ বিশ্বাস ছিলেন এবং সুমন দাস। তুমি কি করছো এখন? আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স সেকেন্ড সেমিস্টারে আছি। বাহ, কোন সাবজেক্টে? লোকসাহিত্য। লোকসাহিত্য, বাহ। আর গানই করতে চাও আজীবন নাকি? হ্যাঁ। তোমার বাবা কি করেন? আমার বাবা একটা বেসরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। যাই হোক, তোমার গান তো আমাদের সবার ভালো লেগেছে, মন ভালো ভালো লেগেছে। আমি জাস্ট একটু বেশি জানতে চাচ্ছিলাম তোমার গানের বেড়ে ওঠার ব্যাপারটা জানার জন্য, তো এই জন্যই তোমার কাছ থেকে জানতে চাওয়া। ভবিষ্যতে তো দেখা হবেই। থ্যাংক ইউ স্যার।